এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, ভয়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যু হলো রাজ্যে 23 জনের। 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় তলিয়ে গেল। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই বন্যা হয়েছে, এই বন্যার ফলে 23 জনের মৃত্যু হয়েছে ও 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় তলিয়ে গিয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। ভয়াবহ বন্যার কবলে পড়েছে পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী, বিভিন্ন জেলায় হু হু করে ঢুকছে নদীর জল। গত সপ্তাহে টানা বৃষ্টির পর আজ থেকে শুরু হয়েছে আবারও বৃষ্টি। আগামী 48 ঘন্টায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিভিন্ন নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, এর ফলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা, বিপর্যস্ত জেলাগুলিতে আবারও অসুবিধার মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা করছেন অনেকে। বৃষ্টি বেশি হবে 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আবার উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে 1,13,181 দুর্গত মানুষদের বিপজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে। 361 ত্রাণ শিবিরে 43,192 জন রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে 1,13,181 দুর্গত মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে। 361 ত্রাণ শিবিরে 43,192 জন রয়েছেন। টানা বৃষ্টির জন্য বহু কাঁচাবাড়ি এবং পাকাবাড়ি ভেঙে পড়েছে। বন্যা পরিস্থিতিতে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত মোট মারা গিয়েছেন বৃষ্টিতে 23 জন। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 6 জনের। জলে ডুবে মৃত্যু হয়েছে 7 জনের। বাদ পড়ে মৃত্যু হয়েছে 6 জনের। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়াও টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের ধস নেমেছে বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে মারা গিয়েছেন 2 জন। আনুমানিক 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায়। টানা বৃষ্টিতে 60% জমিতে বীজ তলা রোপণ করা হয়েছিল। যদি 2-1 দিনের মধ্যে ঝরনা নামে তাহলে জমির ক্ষতি হবে বলে আশঙ্কা রয়েছে কৃষি দপ্তরের। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।